আচ্ছা, বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ثم ما بعد. সো আজকে থেকে আমরা তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের মদিনা বুক 1 স্টাডিজ। সো পড়াটা শুরু করার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে ফেলতে চাই, মানে ইন্ট্রোডাকশন বলতে হচ্ছে আমাদের পড়ার মেথডোলজি ব্যাপারে আমি একটু বলতে চাই, আর তার আগে আমাদের ইন্টেনশনের ব্যাপারে একটু বলতে চাই। আমি খুব শর্ট করে বলবো, আমি বেশিক্ষণ টাইম নিব না। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নামাল আমালু বিনিয়াত ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আমাদের প্রত্যেকটি আমল ইটস ক্যান বি জাজড, মানে এটার আমাদের প্রত্যেকটা আমল জাজ করা হবে অ্যাকর্ডিং টু ইটস ইন্টেনশন। ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এবং প্রত্যেকজন তার ইন্টেনশন অনুযায়ী সেই কর্ম থেকে সে রিওয়ার্ডটা পাবে। তো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা আজকে আমাদের আমরা এখন থেকে ক্লাসটা জয়েন করছি। আমরা আমাদের ইন্টেনশন পিউরিফাই করার চেষ্টা করবো প্রত্যেকবার ক্লাসে আসার আগে। আমি সবসময় কথাটা বলি, এখনও এটাই বলবো যে কারোর যদি ইন্টেনশন থাকে যে আপনি আমার ভুল খুঁজতে আসছেন, তাহলে আমি আগে থেকে বলে দিচ্ছি আমার অনেক অসংখ্য ভুল আছে। সো ফর শিওর আপনি আমার কোনো না কোনো একটা ভুল পাবেনই, অ্যান্ড আপনার যে ইন্টেনশনে আপনি তাহলে এখানে এসেছেন সেটা ফুলফিল হয়েছে। আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি মানুষের কাছে যে শো অফ করবেন যে আমি সাবিক ওস্তাদ অথবা সাবিক স্যারের কাছে আমি অ্যারাবিক পড়ছি, তাহলে দের ইজ নো পয়েন্ট অফ দ্যাট, বিকজ আমি এরকম কোনো ফেমাস কেউ না যে আমার নাম বেচে আপনার কোথাও কিছু হবে। আপনার ইন্টেনশন যদি থাকে যে আপনি এখানে আল্লাহর জন্য কিছু শিখতে এসেছেন এবং আমি টুকিটুকি যা জানি, হতে পারে আপনারা যদি এখানে থাকেন আমি মেবি জাস্ট একটু উপরে, সো আমি উপরে তালা থেকে চেষ্টা করছি আপনাদের হাতটা ধরে একটু টেনে উপরে নিয়ে আসার, আমার সাথে একসাথে জার্নিতে নিয়ে যাওয়ার জন্য। সো ইফ দ্যাটস দ্য কেস ফর দ্য সেক অফ আল্লাহ, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি এই ক্লাস থেকে সেই নিয়ত অনুযায়ী বেনিফিটেড হতে পারবেন বিদিনিল্লাহ। সো এটা আমি খুব শর্টলি একটা ওভারভিউ দিলাম। আচ্ছা, এবার হচ্ছে কিছু রুলস অফ দ্য ক্লাস। প্রথম রুল হচ্ছে, আমি যেটা মেসেজের মধ্যে বলেছি সেটা হচ্ছে যে আমি যখন এই যে পড়াচ্ছি, যেহেতু আমাদের টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, সব কিছু এখন রেকর্ড হচ্ছে, সব কিছু এখন লাইভ, সব কিছুর এখন একটা মানে একটা একটা ডেটা রয়ে যাচ্ছে, দেরফর আপনার ওরকম তাড়াহুড়া করে এমন না যে আমি কোনো ইউনিভার্সিটির বড় প্রফেসর এবং এই সেমিস্টার পর আপনারা আমাকে পাবেন না, আমি ক্লাস করায় চলে যাচ্ছি, দেরফর আমার কথাগুলো আপনার তাড়াতাড়ি কাগজে কলমে লিপিবদ্ধ করে ফেলতে হবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, যখন ক্লাসে আসবেন, তো জুমে হোক, ফেসবুক হোক, যেখানেই হোক, আপনি শুধু মনোযোগ দিয়ে আমি স্ক্রিনে যা পড়াবো সেটা বুঝবেন, সেটা আপনার মাথায় যত বেশি পারেন আপনি অ্যাবজর্ব করে নেবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনার এগুলো শোনার মধ্যে আপনার অনেক কোয়েশ্চেন মাথায় আসতে পারে, ধৈর্য ধরবেন, কোয়েশ্চেনটা মাথায় রাখবেন, দরকার হলে পাশে একটা কাগজ রাখবেন, ওই কোয়েশ্চেনটা দরকার হলে শুধু লিখে রাখবেন। আমি যখন বলবো যে আপনার কি আর কোনো প্রশ্ন আছে, তখন আমাকে বলবেন যে হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে ওই পয়েন্ট নিয়ে। অনেক সময় এমন হয় যে আপনার একটা প্রশ্ন আছে, ঠিক তারপরে আমি এমন একটা জিনিস বুঝেছি যে আপনার প্রশ্নের আনসার, মানে কোয়েশ্চেনের আনসারটা ওইখানে চলে আসছে, তাহলে আপনার প্রশ্নটা করতে হচ্ছে না। অ্যান্ড তারপরেও যদি মনে হয় যে না কোয়েশ্চেন তাও রয়ে গেছে, আমি যখন জিজ্ঞেস করবো তখন আমাকে বলবেন। আমি যদি মনে করি যে কোয়েশ্চেনটা আপনার জন্য রেলিভেন্ট আমি আপনাকে আনসার করবো, আমি যদি মনে করি যে না আপনার জন্য কোয়েশ্চেনটা রেলিভেন্ট না আমি আপনাকে আনসার করবো না। দ্যাটস ওয়ান থিং, ওয়ান মোর থিং। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, যদি ক্লাস টাইমের মধ্যে কোয়েশ্চেন শেষ না হতে পারে, আপনি তো আমাকে গ্রুপে পাচ্ছেনই, আপনি আমাকে গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন নাম, তো এটা হচ্ছে একটা কথা। আর কিছু আমার আপাতত বলার নেই, যদি কিছু বলার থাকে আমি পরে বলবো। হ্যাঁ, একটা কথা এখন মনে পড়লো আবার, প্লিজ এমটি ইয়র কাপ। আমি সবসময় আমার স্টুডেন্টসদেরকে এটা বলি, এমটি ইয়র কাপ, আপনার গ্লাসটাকে খালি করেন, আপনার গ্লাসকে যদি আপনি খালি করেন তবেই আমি সেই গ্লাসের মধ্যে পানি ঢেলে দিতে পারবো। এখন গ্লাস বলতে তো আমি লিটারাল আপনার সামনে যে পানির গ্লাস আছে সেটার কথা বলতেছি না, এখন আবার এটা টেবিলে ঢেলে দিয়েন না। আমি যেটা মিন করছি সেটা হচ্ছে আপনার ব্রেইনে যে ক্যাপাসিটিটা আছে অথবা আপনার আগে যে নলেজটা আছে, আপনার কাপটা খালি করেন, আমাকে সহযোগিতা করেন আপনার কাপের মধ্যে কিছু এলম ঢালার। যদি আপনার কাপের মধ্যে আপনি অলরেডি প্রি অ্যাজিউম করা কিছু রেখে দেন, তাহলে আমি যখন পড়াবো সেগুলোর সাথে আপনি ওগুলো কনফিউজ করে 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 আপনার কিছুই দিন শেষে শিখতে পারবেন না। বুঝাতে পারছি? সো এই জিনিসটা একটু বুঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আগে কী জানতেন না জানতেন আপাতত একটু পজ রাখেন, আমি যা বলছি সেটার সাথে যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি না মিলে পরে কখনো আমাকে কোয়েশ্চেন করেন যে আচ্ছা ওস্তাদ আপনি এখানে এভাবে বলছিলেন, আমি তো মনে হয় আরেক জায়গায় এভাবে শিখছিলাম, তখন আমি আপনাকে বলবো যে আপনি ওই জায়গায় এভাবে শিখেছেন, হতে পারে ওটা ওই কারণে শিখেছেন অথবা ভুল শিখেছেন অথবা আমি মেবি ভুল, তখন আমি পরে এসে মেবি এটা ঠিক করে দেবো। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। আচ্ছা, একটা রুলস স্ট্রিক হয় নাই, আমি বলছিলাম যে আমি শুধু সিরিয়াস স্টুডেন্টসদেরকে জুমে রাখতে চাই, বাট আমি জানি না কীভাবে করে অন্যরা জুমের লিঙ্ক পেয়ে গেছে, আমি 14 জন দেখতেছি, বাট সিরিয়াস স্টুডেন্টসের লিস্টে আমার অবশ্যই 14 জন ছিল না,
বাট যাই হোক, আমার সিরিয়াস স্টুডেন্টদের নাম মনে আছে, তো আমি তাদের শুধু কোয়েশ্চেন মানে জুমের মধ্যে শুধু তাদের কোয়েশ্চেনই আমি অ্যাড্রেস করব, আর বাকি যারা আছে তারা যদি আমাকে রেলিভেন্ট কোয়েশ্চেন করে তাহলে আমি আনসার করব, বাট আমাকে যদি ইরেলিভেন্ট কোয়েশ্চেন করেন আমি আনসার করব না। আচ্ছা, দ্যাট ইজ দ্য কেস। আর আপনার যদি বলেন যে ভাই আমার সিরিয়াস স্টুডেন্ট হতে হলে কি করতে হবে, গ্রুপের মধ্যে আমি মেনশন করছি কি করতে হবে, আপনি যদি এটা করেন আমি আপনাকে সিরিয়াস স্টুডেন্ট হিসেবে কনসিডার করব, এবং আমার ওই লিস্টের মধ্যে আমি আপনাকে অ্যাড করে আমি চেষ্টা করব আপনাকে আর একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়ার। এখন স্পেশাল অ্যাটেনশন মানে এই না যে আমি আপনাকে কোনো কিছু চার্জ করতেছি এক্সট্রা, আপনি এফোর্ট দিচ্ছেন দেখে আমি আপনার ওই রিওয়ার্ড হিসাবে আমি আপনাকে একটু স্পেশাল কেয়ার দিচ্ছি, এটাই, এর বেশি আর কিছুই না, আর এছাড়া সবাই আমার জন্য একই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে এখন পর্যন্ত কি সবাই আমি যা বলছি সব শুনেছি? এভরিথিং ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা আজকে মদিনা বুকের চ্যাপ্টার 1 শুরু করতে যাচ্ছি। মদিনা বুকের চ্যাপ্টার 1 শুরু করার আগে আমি আজকে বলে দিই ফার্স্ট অফ অল আমরা কি কি কভার করব, এন্ড তারপর আমি পড়ায় ঢুকবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে ফার্স্ট যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস। আচ্ছা, পয়েন্টিং ওয়ার্ডস ইজ দ্য ফার্স্ট থিং যে জিনিসটা আমরা কভার করব। পয়েন্টিং ওয়ার্ডসকে আরবিকে বলে হচ্ছে আসমাউল আসমাউল ইশারা, ঠিক আছে, আসমাউল ইশারা মানে পয়েন্টিং ওয়ার্ডস। এটার মানে কি বুঝাচ্ছি এখনই, অ্যারাবিকের মধ্যে কিছু পয়েন্টিং ওয়ার্ডস আছে। আচ্ছা, এটাকে আমি আগে, এটা তো আমি আগে আমার ভিডিওগুলোর মধ্যে ছিল না, রাইট? পয়েন্টিং ওয়ার্ডস ছিল ব্রাদার অ্যান্ড সিস্টার্স, কোথাও কি পড়াইছিলাম আমি? না, পড়াইনি। ওকে, গুড, ঠিক আছে। কোথায় লিখলাম পয়েন্টিং ওয়ার্ডস হারাই ফেললাম, ঠিক আছে। আচ্ছা, পয়েন্টিং ওয়ার্ডস আসমাউল ইশারা, পয়েন্টিং ওয়ার্ডস হচ্ছে সেই ওয়ার্ডগুলো জাস্ট মেনশন করা হয়েছিল। হ্যাঁ, মেনশন করেছিলাম। আচ্ছা, পয়েন্টিং ওয়ার্ডস হচ্ছে সেই ওয়ার্ডসগুলো। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে ফেলি, আমরা পয়েন্টিং ওয়ার্ডস শিখবো, তারপর আমরা টু, আমরা ফ্র্যাগমেন্ট ভার্সেস সেন্টেন্স পড়বো একটু। কিসের রেফারেন্সে? আসমাউল ইশারা রেফারেন্সে। আমরা আসমাউল ইশারা, সরি, আসমাউল ইশারা রেফারেন্সে আমরা ফ্র্যাগমেন্ট এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এবং থার্ডলি, আমরা চ্যাপ্টার 1-কে ক্র্যাশ করার চেষ্টা করব বই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা, এটা হচ্ছে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ। এই জিনিসটা আমাদের মাথায় যদি থাকে প্রত্যেক ক্লাসের আগে, তাহলে আমাদের জন্য পড়াটা আরও বেশি সহজ হয়ে যায়, লার্নিং অবজেক্টিভ। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু আমাদের জন্য সহজ করে দিন যাতে আমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারি। তাহলে আমরা প্রথমটাতে আসি, সেটা হচ্ছে কি, পয়েন্টিং ওয়ার্ডস। হোয়াট ইজ পয়েন্টিং ওয়ার্ডস? আচ্ছা, পয়েন্টিং ওয়ার্ডস হচ্ছে সোজা ভাষায় এইটা, ওইটা, দিস, দ্যাট, ঠিক আছে, এটাকে বলে পয়েন্টিং ওয়ার্ডস। তাহলে পয়েন্টিং ওয়ার্ডসগুলো অ্যারাবিকে হচ্ছে হ্যাদা, জালিকা, ঠিক আছে, হ্যাদা আর জালিকা। আপাতত আমি জাস্ট এই দুটাই বলবো, বিকজ এই দুইটাই আমাদের আমাদের জন্য রেলিভেন্ট এই বইয়ের মধ্যে। পরে যদি কোনোটা আসে পরে আমি সেটা অ্যাড করবো, বাট আপাতত আমি জাস্ট এতটুকুই বলবো, আমি এক্সট্রা ইনফরমেশনস দিয়ে আপনাদেরকে কনফিউজ করতে চাচ্ছি না। আচ্ছা, হায়দা মানে হচ্ছে, হায়দা মানে হচ্ছে দিস, জালিকা মানে হচ্ছে দ্যাট। যদি বাংলায় বলেন তাহলে হায়দা মনে হয়
এটা, আর যা লেখা হচ্ছে কি ওইটা। আমি আমার যদি বাংলায় স্পেলিং ভুল হয়, আমি অনেক বছর পর বাংলা লিখতেছি, বাট স্পেলিং ভুল হলে ক্ষমা করবেন, বুঝলেই হইলো, এটা ওইটা, ঠিক আছে। আচ্ছা একটু দুষ্টামি করলাম, আমি অত বেশি বাংলা লিখবো না ক্লাসের মধ্যে। এনিওয়েজ, তো হাজা হচ্ছে দিস, জালিকা হচ্ছে দ্যাট। আচ্ছা হাজা আমরা ইউজ করি হচ্ছে ম্যাসকুলিনের জন্য, আর আমরা জালিকা ইউজ করি ম্যাসকুলিনের জন্য। তাহলে যদি এটা ফিমেলটা হয় তাহলে আমরা এই দুটোটা ইউজ করি কিসের জন্য? ম্যাসকুলিনের জন্য, ঠিক আছে। এবার যদি আমরা ফেমিনিন ইউজ করতে চাই তাহলে আমরা কি ইউজ করি? আমরা হাজাকে হাজার জায়গায় আমরা ইউজ করি হ্যাজিহি, এটা মানেও দিস, আর দ্যাটের ফ্যামিলিনটা হচ্ছে তিলকা। বুঝাতে পেরেছি, এটা মানে হচ্ছে দ্যাট। এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ম্যাসকুলিন আর ফেমিনিন। এতটুকু কি সবাই বুঝেছি? ইয়াস অন্য জি, ভেরি গুড, পারফেক্ট। আচ্ছা এখন তাহলে আমাদের ফার্স্ট লার্নিং লার্নিং অবজেক্টিভটা মোটামুটি শেষ। জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডসগুলো অলওয়েজ কি মাবনি। আমাকে কেউ জিজ্ঞেস করবেন না ওস্তাদ মাবনি কি, আমি আগেই বলছি আজকে ক্লাস করতে হলে বিগিনার কোর্স করতে হবে, বিগিনার কোর্স যদি করে থাকেন মাবনি কি আপনার জানার কথা। তাও আমি একটু মনে করাই দিব, মাবনি হচ্ছে সেই ইসমগুলা যার কোনো এয়ারব নাই, যে রাফা নাসাব যার হয় না। সে কি করে? সে একটা রাফা অথবা একটা নাসাব অথবা একটা জারের জায়গায় আসে। ইজ দিস ক্লিয়ার? বুঝছি সবাই, যারা জানি তারা বুঝছি। ওকে ভেরি গুড, তাহলে এটা হচ্ছে একটা মাবনি। তাহলে আমাদের ফার্স্ট লার্নিং অবজেক্টিভ শেষ। সেকেন্ড লার্নিং অবজেক্টিভ কি? ফ্র্যাগমেন্ট আর সেন্টেন্স ইন রিলেশন টু পয়েন্টিং ওয়ার্ডস। আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা সেন্টেন্স আর একটা ফ্র্যাগমেন্টের মধ্যে একটা ডিফারেন্স দেখাই পয়েন্টিং ওয়ার্ডস দিয়ে। আমি যদি আপনাকে বলি দিস বয়, এটা কি একটা সেন্টেন্স নাকি এটা একটা ফ্র্যাগমেন্ট? এটা একটা ফ্র্যাগমেন্ট। কেন? সোজা ভাষায় এটা একটা ফ্র্যাগমেন্ট, কারণ এটা একটা কমপ্লিট মিনিং দিচ্ছে না। আমি আপনাকে দিস বয় বলার পরে আমি আপনাকে যদি বলি যে এই এই ছেলেটা, তারপর আমি যদি আপনাকে চুপ হয়ে যাই, জি ওস্তাদ এই ছেলেটা কি, ভালো খারাপ, লম্বা চিকন মোটা কালো ফর্সা, কি এই ছেলেটা কি, আমি কিন্তু এখনো কমপ্লিট মিনিং দিই নি আপনাকে, সেই জন্য এটা কি হয়ে গেছে, এটা একটা ফ্র্যাগমেন্ট হয়ে গেছে। এবার একটা সেন্টেন্স উদাহরণ দিই, আমি যদি বলি দিস ইজ আ বয়, এটা একটা ছেলে, এটা কি হলো? একটা সেন্টেন্স। কেন? কারণ আমি যদি বলি দিস ইজ আ বয়, এটা একটা ছেলে, আপনি বলেন ওকে মাশাল্লাহ বারাকাল্লাহ ফিক ওস্তাদ, নাইস নাইস টু নো, ঠিক আছে বুঝাতে পারছি। তাহলে এইটাকে আমরা অ্যারাবিকে কিভাবে বলবো? দিস বয়কে আমরা, এটাকে আমরা অ্যারাবিকে কিভাবে বলবো? অথবা দিস বয় ভার্সেস দিস ইজ আ বয়, এটার মধ্যে আমরা ডিফারেন্সিয়েশন কীভাবে করবো? অ্যারাবিকের ডিফারেন্সটা কী? অ্যারাবিকের ডিফারেন্সটা খুবই সিম্পল। আপনার যেটা করতে হবে, যেহেতু প্রথমে আসছে কি দিস, তাহলে আপনি দিসটা আগে আনেন, হ্যাঁ দাদা। আচ্ছা এবার যদি আপনি ফ্র্যাগমেন্ট করতে চান তাহলে আপনি যেটা করবেন হচ্ছে হাজার পরে যে বয়ের অ্যারাবিক কী, বয়ের অ্যারাবিক আমি বলতেছি ওয়ালাদ, ওয়ালাদুন। তাহলে আমি যদি ফ্র্যাগমেন্ট হিসাবে বলতে চাই তাহলে আমি বলবো হাজা হাজাল ওয়ালাদু, এটা হচ্ছে কি সেন্টেন্স।
এবং এটা ট্রান্সলেশন দিস ইজ আ বয়, বাংলাটা লিখতেছি না, এটা একটা ছেলে, সরি 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 সরি, আ ফোন আ ফোন আ ফোন, তো ভুল করে ফেলতেছি, এটা একটা ফ্র্যাগমেন্ট এবং এটা ট্রান্সলেশন হচ্ছে দিস বয়, এই ছেলেটা। দেখো মনে হয় ঠিক আছে ওস্তাদ, তাহলে আমি এই একই কথাটাকে সেন্টেন্স হিসাবে কীভাবে বলবো? সেন্টেন্স হিসাবে বলার জন্য আপনি যেটা করবেন, আপনি হাজা লিখবেন, এই যে এখানে একটা আলিফ লাম ছিল না, সেন্টেন্সের সময় আলিফ লাম হবে না। হাজা ওয়ালাদুন, এখানে কি ছিল, হাজাল ওয়ালাদু, এখানে হয়ে গেছে হাজা ওয়ালাদুন, এটা একটা সেন্টেন্স। ট্রান্সলেশন হবে কি, দিস ইজ আ বয়। দেখছেন একটা সেন্টেন্স আর একটা ফ্র্যাগমেন্টের মধ্যে পার্থক্য জাস্ট ওই পয়েন্টিং ওয়ার্ডের পরে একটা আলিফ লাম আসা বা না আসাতে। বুঝতে পারছি সবাইকে জিনিসটা, ইজ দিস ক্লিয়ার? বুঝছি না, যাইয়ে যেতেন। তাহলে এটা গেল আমাদের ফ্র্যাগমেন্ট এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্সটা বোঝা, ঠিক আছে? তাহলে এটা যদি এবার আমরা বুঝে ফেলি, তাহলে আমরা চ্যাপ্টার ওয়ানে ঢুকে যাই। দেখি চ্যাপ্টার ওয়ানে কি আছে। সোমাদিনা বুক ওয়ান চ্যাপ্টার ওয়ান, আদ্দারসুল আউয়ালু। আদ্দারস মানে হচ্ছে লেসন, আউয়ালু মানে হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? সো আদ্দারসুল আউয়ালু মানে হচ্ছে দ্য ফার্স্ট লেসন। এন্ডিং দেখেন আবার একটু, আচ্ছা আবার বলবো, আচ্ছা আসতেছে, এখনই অনেকগুলো এক্সাম্পল আসবে, যা বলছি এটা আবার অনেকগুলো এক্সাম্পল আসবে, সো ডোন্ট ওয়ারি, এখানে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তাহলে ফার্স্ট চ্যাপ্টারেই আমাদেরকে এখানে কী নিয়ে পড়াবে, আমাদেরকে এখানে হাজা নিয়ে পড়াবে, মানে দিস নিয়ে পড়াবে, মানে এটা নিয়ে পড়াবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমরা দেখি এখানে কী লিখা, হাজা বাইতুন। দেখি আমাকে বলেন তো, এটা কি একটা সেন্টেন্স নাকি একটা ফ্র্যাগমেন্ট? শুধু আমি যেটা কোয়েশ্চেন করছি এটা বলবেন, কোনো এক্সট্রা কথা না। হাজা বাইতুন, এটা কি একটা সেন্টেন্স নাকি একটা ফ্র্যাগমেন্ট? এটা একটা সেন্টেন্স, কে বলতে পারবে কেন, কে বলতে পারবে কেন? কারণ আল নাই। আহসান, ভেরি গুড, এখানে আল নাই, এই জন্য এটা একটা সেন্টেন্স। তাহলে হাজা বাইতুন এটা ডেফিনেশন কি, সরি এটা ট্রান্সলেশন কি, দিস ইজ আ হাউস, বাংলায় এটা একটা বাসা। বাসা বানান কি ভুল লিখছি না, ঠিক লিখছি? আচ্ছা ভাই আমার বানানগুলো ভুল ধরেন না, আবার এমন না যে আমি একদম ইংলিশ লিখতে পারি না, আমি ও লেভেলস দিছি ইংলিশ, সরি এমন না যে আমি বাংলা লিখতে পারি না, ও লেভেলস দিছি বাংলায়, বাট ওই ও লেভেলসের পর থেকে আর পড়ালেখা হয়নি, যার কারণে একটু উইকনেস রয়ে গেছে, বাট এনিওয়েজ আমি এটা নিয়ে গর্বিত অথবা কিছু না, আই অ্যাম অ্যাশেমড অফ ইট, বাট এনিওয়েজ। আচ্ছা হ্যাঁ, একজন বলছেন আল থাকলে তানওয়িন থাকবে না, এক্স্যাক্টলি, যদি আল থাকতো তাহলে এটা কী হইতো, আল বাইতু, কিন্তু এখানে কী হয়েছে, আল বাইতুন, ঠিক আছে? আচ্ছা অনেকে বলতে পারেন কই ভাই, এখানে তো দুই দুই জব দুই পেশ দেখতেছি না। আচ্ছা দুই পেশ লেখার কয়েকটা ওয়ে আছে, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, ঠিক আছে? তো এটা তারপর কনফিউজ হয়েন না কেউ, ওকে? সো দিস ইজ দ্য ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স। আচ্ছা এবার সবসময় আমার ক্লাসের মধ্যে অথবা আমার ক্লাসে না, কোনো ক্লাসের মধ্যেই বিভিন্ন লেভেলের স্টুডেন্টস থাকে, মিডিয়কার, একটু বেশি তাড়াতাড়ি বুঝে ফেলে, একটু বেশি হার্ডওয়ার্কিং, একটু লেইজি, একটু বুঝতে চায় না অথবা এরকম কিছু। বাট এখানে কাউকে জাজ করা হচ্ছে না, বাট আমি প্রত্যেক ক্লাসে প্রত্যেক কনসেপ্টের মধ্যে আমি কিছু এক্সট্রা নাগেটস দিব, এটা নাগেটস বলতে পারেন, মানে নাগেটস বলতে হচ্ছে মানে কিছু এক্সট্রা ফওয়ায়েদ দিব, কিছু এক্সট্রা বেনিফিটস দিব। আপনি যদি নিজেকে সেরকম স্টুডেন্ট কনসিডার করেন যে হ্যাঁ আমি হার্ডওয়ার্কিং, আমি একটু এক্সট্রা নিব, আমি একটু এক্সট্রা নিব, তাহলে এই পয়েন্টসগুলো আপনার জন্য, এবং আপনি এগুলো যদি একটু এফোর্ট দেন তাহলে আপনার এগুলো আপনার অ্যারাবিক আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও এক্সেলারেট করবে।
যারা এত বেশি হার্ডওয়ার্কিং না তারা কি করবেন? তারা চাইলে এগুলো থেকে বেনিফিট হইতে পারেন ডেফিনেটলি। আপনি কেন লো মোটিভেশন নিয়ে থাকবেন? আপনার হাই অ্যাসপিরেশন হওয়া উচিত, আপনারও উচিত। বাট আমি এটা বাধ্যতামূলক করতেছি না, মানে এটা যদি আপনি একদম আমি যেভাবে বলছি সেভাবে না বলতে পারেন অথবা না বুঝাতে পারেন, আমি আপনাকে দোষারোপ করবো না, আমি আপনাকে বকা দিব না ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এই যে হাজা বাইতুন, এটা যে একটা ইসমুল ইশারা, এটা যে একটা পয়েন্টিং ওয়ার্ড, হ্যাঁ, এটা যে একটা সেন্টেন্স, এটাকে আর একটু ব্যাখ্যা করি, আর একটু অ্যারাবিকে এক্সপ্লেইন করার চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের কি মনে আছে, আমি এখনও কিন্তু আমি যেটা বলছি এটা কিন্তু সবার জন্য, ওই নাগেটস পয়েন্টটাতে কিন্তু এখন আসিনি, আসলে আমি বলবো। আপনাদের কি মনে আছে আমি বলছিলাম যে সেন্টেন্স দুই ধরনের অ্যারাবিকে, মনে আছে? আচ্ছা, তাহলে আমরা তাহলে বললাম কি এটা তাহলে একটা সেন্টেন্স, তাহলে এটা যদি একটা সেন্টেন্স হয় তাহলে তো এটা দুই দুই ধরনের যে কোনো এক ধরনের সেন্টেন্স হইতে হবে। তাহলে এটা কি সেন্টেন্স, জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া, কোনটা কি মনে হয়? আহসান, এটা জুমলা ইসমিয়া। একদম শর্টকাট কীভাবে বুঝলাম এটা জুমলা ইসমিয়া? কারণ এই সেন্টেন্সটা একটা ইসম দিয়ে শুরু হয়েছে। আর জাস্ট টু রিমাইন্ড ইউ, পয়েন্টিং ওয়ার্ডসগুলো কিন্তু সব ইসম, আসমাউল ইশারা বলছি না, আসমা হচ্ছে ইসামের প্লুরাল। সো পয়েন্টিং ওয়ার্ডসগুলো অ্যারাবিকে বলা হয় আসমাউল ইশারা, এবং এরা কিন্তু একটা ইসম, ঠিক আছে? তাহলে যেহেতু এটা একটা জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়া, তার মানে এটার কি থাকতে হবে? দুইটা পিলার থাকতে হবে, কি কি ছিল এগুলো মনে আছে? ভাই কেউ ইংলিশে এসব বলবেন না, সাবজেক্ট অবজেক্ট এগুলো বলবেন না। আহসান, এটা একটা মুবতাদা থাকতে হবে, এবং এটা একটা খাবারুন, একটা খাবার থাকতে হবে, ঠিক আছে? খাবরুন নাকি খাবারুন আমার এক্স্যাক্টলি ই হচ্ছে না, বাট এনিওয়েজ সামথিং খাবারুন অথবা খাবরুন, ঠিক আছে? মনে আসতেছে আমার এক্স্যাক্টলি ওয়ার্ডটা। এনিওয়েজ, মুবতাদা এবং খাবার দুটা থাকতে হবে, তাই না? তাহলে এই সেন্টেন্সে মুক্তদা কোনটা আর এই সেন্টেন্সে খাবার কোনটা আমরা দেখি, তাহলে আসেন এই সেন্টেন্সটাকে একটু আমরা স্ক্রুটিনাইজ করি, একটু ভেঙে দেখি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখতেছি, এই সেন্টেন্সের মধ্যে ফার্স্ট জিনিসটা হচ্ছে হায়াজা। হায়াজার ব্যাপারে আমরা কয়েকটা জিনিস বলবো। প্রথমত আমরা বলবো হায়াজার ব্যাপারে হোয়াট ইজ দিস, নাম্বার টু Where is this? হাজা কি জিনিস এবং হাজা সেন্টেন্সে কোথায় আসছে, এটা আমরা অ্যারাবিকে বোঝার চেষ্টা করবো। এই এখন আমি যে জিনিসটা বলতেছি দিস ইজ দ্য নাগেট, এটা একটু মানে যারা একটু বেশি চায় তাদের জন্য। হাজা হচ্ছে একটা ইসমুল ইসমুল ইশারা, হাজা হচ্ছে একটা ইসমুল ইশারা। এবং আরেকটা জিনিস বলবো, হাজার এরব কি, তাহলে আমরা কি বললাম প্রথমে, হাজা ইসমুল ইশারা, তাই না? তাহলে প্রথমটা ক্লিয়ার, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত থার্ড, এটা হওয়া উচিত হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? তাহলে ইসমুল ইশারা পড়ে ফেললাম, এখন তাহলে কি বলবো, ওর এরব কি, ওর কোনো এরব নেই, ও তো মাবনি, তাই না? ও মাবনি, আচ্ছা, তাহলে হাজা ইসমুল ইশারা, হাজা মাবনি। হাজার এই জুমলা ইসমিয়াটার মধ্যে ওর জায়গা কোথায়? ওর জায়গা হচ্ছে ফি মাহাল্লি মুবতাদা, ফি মাহাল্লি মুবতাদা ইন, ফি মাহাল্লি মানে হচ্ছে ইন দ্য প্লেস অফ, ফি মানে হচ্ছে ইন, মাহাল্লি মানে হচ্ছে প্লেস। সোজা কথায় আমি এখানে বলতেছি যে হাজা হচ্ছে একটা পয়েন্টিং ওয়ার্ড, যে মাবনি এবং যে হচ্ছে ইন দ্য প্লেস অফ মুবতাদা। তাহলে আমরা এই তিনটা আনসার ক্লিয়ার, বুঝেছি সবাই কথাটা কি, বুঝছি? ইয়েস, সবাই বুঝছি?
জি 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 আলহামদুলিল্লাহ, ইয়েস ইয়েস ইয়া, ওকে গুড। তাইয়েব, তাহলে এটা গেল হাজার ব্যাপারে বললাম, এবার আসি আমরা বাইতুনের ব্যাপারে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন, মানে অ্যারাবিকের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। এবং আপনি বলতে পারেন, আরে ওস্তাদ এগুলো কেন শিখাইতেছেন? দেখেন, আমি এক্সপেক্ট করি আপনারা সবাই বড়, এবং আমরা আমাদের জীবনে অনেক সময় নষ্ট করে ফেলছি, আমরা কিন্তু অ্যারাবিক শিখি নাই, তাই না? তো এখন আমাদের চেষ্টা করতে হবে যত কম সময়ের মধ্যে যত বেশি করে তাড়াতাড়ি সুন্দর করে শেখা যায়। তো এগুলো শেখানোর কারণ হচ্ছে, আপনি যখন কোরআন খুলবেন, আপনি মনে করেন কোরআনের এই যে আমি যেভাবে করে গ্রামাটিক্যাল ব্রেকডাউন করছি না, পুরো কোরআনের এরকম গ্রামাটিক্যাল ব্রেকডাউন করা আছে এবং কিতাব লেখা আছে এগুলোর উপরে। তো আপনি মনে করেন একদিন কোরআন খুললেন, কোরআন খুলে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি, তো আপনি দেখলেন জালিকা। আপনি যখন গ্রামার বই খুলবেন, আপনি দেখবেন জালিকা ওখানে লেখা থাকবে ইসমুল ইশারা মাবনিউন ফি মাহাল্লি মুবতাদা, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ সাবিক ওস্তাদের কাছে মাদিনা বুক ওয়ান পড়ছিলাম, শুধু হাজা বাইতুন এটা একটা ভাষা, এটা বলে দিয়ে চলে যায় নাই, উনি আমাদেরকে গ্রামাটিক্যাল ব্রেকডাউনগুলো অ্যারাবিকে শিখাইছে, যার কারণে আমার জন্য এখন এই বইগুলো বুঝতে এত সহজ হয়ে যাচ্ছে। আমিও সেম আমার ওস্তাদকে নিয়ে মনে করতাম, আমার যখন ওস্তাদের কাছে আমি পড়তাম মুরাতানিয়ার, তো আমি বলতাম কী রে ভাই, কী মাথাটা তো ধরাই ফেলতেছে, চুল টুল পেকে যেতেছে, এগুলো কী পড়াইতেছে? কিন্তু পরে আমি বুঝছি যে আমি যে যে এবারতগুলো পড়তে পারতেছি সেগুলো অনেক অনেক দিন অনেক বছর ধরে অনেকে পড়েও পারে না। অ্যান্ড তখন আমি রিয়েলাইজ করছি, আহ আলহামদুলিল্লাহ আল্লাহ, মানে মে আল্লাহ ব্লেস মাই টিচার যে আমাকে উনি এটা শিখাইছিলেন। আলা কুল্লি হাল, সো এটা হচ্ছে হাজার গ্রামাটিক্যাল ব্রেকডাউন। একটু এক্সট্রা কথা হয়ে গেল, বাট সামটাইমস এই কথাগুলো একটু বেনিফিশিয়াল হয়। তাহলে তারপর হলো কি, বাইতুন। তাহলে বাইতুন কি, বাইতুন হচ্ছে, বাইতুন এই সেন্টেন্সে কি, বাইতুন হচ্ছে এই সেন্টেন্সে খাবারুন, বাইতুন হচ্ছে এই সেন্টেন্সে খাবার। এবং ওর এরব কি, ওর এরব হচ্ছে কি, বাইতুন উন, ওর এরব কি, রফা আহসান। এবং একটা শব্দ যে রাফা, তাকে অ্যারাবিকে বলা হয় মারফুউন। বাইতুন হচ্ছে একটা খাবার এবং ওর এরব হচ্ছে মারফুউন। এবং কার জায়গায়, ও কারোর জায়গায় না, ও নিজের জায়গায়, তো এটা নিয়ে আর কোনো কথা বলতে হবে না। তাহলে বাইতুন হচ্ছে খাবারুন মারফুউন, ও আমি খাবারকে হাবার লিখছি, আমি সবসময় ভুলটা করি, খাবারকে হাবার লিখছি, বাইতুন হচ্ছে খাবারুন মারফুউন। হাল হাজা ওয়াদে ইয়া ইখওয়ান, সবাই বুঝছি এই জিনিসটা, ইয়া তুল্লাব ওয়া তালিবাত, নাম তাইয়ে। দেখেন, আপনাদের এখন মনে হইতে পারে যে বাপরে, এখনো চ্যাপ্টার ওয়ানে খালি প্রথম ফ্রেজের মধ্যে এভাবে করে আসি, এখন তো মাত্র আমরা নতুন শিখতেছি, এখানে কয়েকদিন খালি এরকম চলবে, মানে কয়েকদিন বলতে যে প্রথম কয়েকদিন একটু এরকম মনে হবে, বাট কয়েকদিন পরে আপনি এটাতে কি হয়ে যাবেন, একদম পাকাপোক্ত হয়ে যাবেন। আপনি একটা সেন্টেন্স দেখলে আমি যদি বলি, দেখি যে এটা তরতিব করে দেন তো, এটা এয়ারঅপ করে দেন তো, তখন আপনি বলবেন হাজা ওস্তাদ হাজা বাইতুন, এটা একটা জুমলা ইসমিয়া, হাজা হচ্ছে ইসমুল ইশারা মাবনিউন ফি মাহাল্লি মুবতাদা, বাইতুন হচ্ছে খাবারুন মারফুউন। আইওয়া মাশাআল্লাহ আহসান জাইয়িদ জিদ্দান, বুঝতে পারছি। তো প্রথমে শেখার সময় তো কোনো কিছু একটু এরকমই হয়, আপনি যখন ওই ক্রিকেট খেলতে যান অথবা ফুটবল খেলতে যান, প্রথম প্রথম আপনার শট লাগে না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে পরে আপনি এমনি এমনি শট মেরে দেন, গোল হয়ে যায়, ঠিক আছে। তাহলে হাজা বাইতুন শেষ, তাহলে হাজা মসজিদুন আসি। তাহলে আবার আমরা দেখি হাজা মসজিদুন, এটাকে আমরা একটু গ্রামাটিক্যাল ব্রেকডাউন করি, আগে ট্রান্সলেশনটা করে ফেলি। হাজা মসজিদুন, এটা কি একটা সেন্টেন্স নাকি ফ্র্যাগমেন্ট? সেন্টেন্স। তাহলে হাজা মসজিদুন ট্রান্সলেশন হচ্ছে দিস ইজ আ মসজিদ, তাই না? এটা একটা মসজিদ, আশা করি ঠিক আছে। এনিওয়েজ, এটা একটা মসজিদ, তাই না? তাহলে হাজা কি, হাজা হচ্ছে একটা ইসমুল ইশারা, ইসমুল ইশারাতি, হাজা একটা ইসমুল ইশারা, এবং ও হচ্ছে কি, ও হচ্ছে মাবনি, এবং ও কার জায়গায়, ও হচ্ছে ফিমা হাল্লি কি, ও কার জায়গায়, আহসান। তবে যে বলতেছে ঠুসঠাস আনসার দিতেছে, ও আমার পুরানো ছাত্র,
তো খুব টুসটাস লিখে ফেলতেছে, বাট ও আমার কাছে আগেগুলো পড়ছে। এনিওয়েজ ফি মাহাল্লি, বাট ইনিজ গুড মাশাল্লাহ, ফি মাহাল্লি মুবতাদা ইন, এটা মুবতাদার জায়গায়, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে মাসজিদুন, মাসজিদুন মাসজিদুন কি, মাসজিদুন হচ্ছে একটা খাবারুন, এবং ওর এরাব হচ্ছে কি, মারফুউন। তাইয়েব নাম, নেক্সট কি, হাজা বাইতুন, ট্রান্সলেশন কি হবে, দিস ইজ আ হাউস, তাই না? সরি 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 সরি, কী বলছি, হাজা বাবুন। আচ্ছা আমি বলে দিই আপনার, যেহেতু আমার ছাত্র, আমার আমার কিন্তু একটা মানে আমার একটা উইকনেস আছে, ছোটোকাল থেকে আমি এরকম, এবং আমার আম্মুর কাছে আমি এটার জন্য অনেক মাইরও খাইছি, পড়া যখন আমার আম্মু আমাকে পড়াইতো, আমি চোখে দেখি একটা পড়ি আর একটা, এটা মেবি আমি একটু অস্থির অস্থির টাইপের জন্য নাকি আমি জানি না, বাট এটা আমার এরকম হয়, আমি চোখে দেখি একটা আমি পড়ি আর একটা, আবার আমি মাথায় মনে করি আমি পড়তেছি একটা, বা আসলে আমি পড়ি আর একটা। তো আমি এটা কিন্তু বাবুন, আমি মাথায় পিকচারও করতেছি আমি বাবুনই বলতেছি, কিন্তু পড়ে ফেলছি বাইতুন, ট্রান্সলেট করে ফেলছি হাউস, ঠিক আছে। তো আমাকে একটু ঠিক করে দেবেন আমি যদি এরকম ভুল করি ইনশাল্লাহ। এনিওয়ে, সো দিস হ্যাজ আ বাবুন, দিস ইজ আ ডোর, এটা একটা, সরি এটা একটা দরজা, না এটা একটা দরজা। আচ্ছা তাহলে সরি, এটা একটা দরজা, দ এটা একটা দরজা। আচ্ছা তাহলে এটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিসটা কী হবে, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনটা, হাজা আবার ইসমুল ইশারা, ইসমুল ইশারা মাবনিউন ফি মাহাল্লি কি, মুবতাদা ইন। আচ্ছা আর বাবুন কি হবে, খাবারুন মারফুউন, ঠিক আছে বুঝেছি সবাই, নাম আচ্ছা নাম। আচ্ছা আমি এখানে একটা জিনিস, আমি এখানে ইসম ইসম শব্দটার মধ্যে হামজা এনেছি, আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে না ইসমের মধ্যে কি হামজা আছে নাকি না, মোস্ট প্রবলি নাই, হ্যাঁ মোস্ট প্রবলি নাই, নাই ইসমের মধ্যে হামজা নেই, সো এটা হামজা নেই, এটা হচ্ছে আলিফ। আমি এখানের মধ্যে অনেকগুলো জায়গায় হামজা লিখছি, এটা আলিফ হবে, তাও আমি একটু ডবল চেক করে, আসলে এগুলো অনেক দিন পর পর পড়ানো হয় তো, এবং অনেক সময় মাথায় এসব এক্স্যাক্ট স্পেলিংটা থাকে না। ওস্তাদ ছাত্রদের আরবি শেখাচ্ছে, ছাত্র ওস্তাদকে বাংলা শেখাচ্ছে, আহসান নাম। আমার এরকম হয়, আমি একবার এরকম আমি একটা জায়গায় গেছি, তো আমি একটু গ্রামের দিকে একটা জায়গায় আমি একটা লেকচার দিতে গেছিলাম, অ্যান্ড আই ওয়াজ সেইং দ্যাট ইউ নো ইউ হ্যাভ টু সিক হেল্প ফ্রম আল্লাহ, ইউ হ্যাভ টু সিক হেল্প ফ্রম আল্লাহ। এখন ওরা তো মনে করছে সিক মানে হচ্ছে SICK, সিক, ওরা বলছে কেন অসুস্থতা কি মানে মিলাইতে পারতেছিল না, সো হ্যাঁ, বাট আই হ্যাভ টু প্র্যাকটিস আ লট, আমার একটু বাংলা শব্দ এইসব জিনিসগুলো এগুলো প্র্যাকটিস করতে হবে, বাট এনিওয়েজ খের ইনশাআল্লাহ। হাজা কিতাবুন, আবার কি, দিস ইজ আ বুক, অ্যারাবিকে কীভাবে বলবো, হাজা ইসমুল ইশারাতি মাবনিউন ফি মাহাল্লি মুবতাদাইন। খেয়াল করছেন আমি প্রথম দিকে কিন্তু সব হারাকাত দিয়ে দিয়ে লিখছি, আস্তে আস্তে কিন্তু হারাকাত দেওয়া বন্ধ করতেছি, এটা কিন্তু আমি ইচ্ছা করে করতেছি যাতে আপনারা ইউজ টু হন আস্তে আস্তে। আপনারা এতক্ষণে শুনে অলরেডি তিন চারবার শুনে ফেলছেন ইসমুল ইশারা ইশারা ইশারা, তার মানে আপনি জানেন যে শিনের উপর ফাতহা হবে, তাহলে আমার দরকার নেই ফাতহা বসানোর, ইশারতি আপনি তাহলে জানেন রয়ের উপর ফাতহা হবে, তাহলে আমার দরকার নেই রয়ের উপর ফাতহা বসানো, আপনি মাবনি ওয়ার্ডটা অলরেডি বিগিনার্স কোর্স থেকে শুনে আসতেছেন, তাহলে মাবনিউন আপনি অলরেডি জানেন, তাহলে আমার এগুলো লেখার দরকার নেই, এভাবে করে ইউজ টু হইতে হবে, ঠিক আছে।
ফি, আপনি শুনছেন ফি, তার মানে ফান নিচে কি হবে, কাসরা হবে, তাহলে আমার দরকার নেই, ঠিক আছে। এনিওয়েজ, তারপর কি হাজা কিতাবুন, কিতাবুন কি, কিতাবুন হচ্ছে খাবারুন মারফুউন, নাম, ঠিক আছে, নাম। আসলে এগুলো তো নাগেটস না, সবাই তো পারতেছে মাশাল্লাহ, সবাই এভাবে করবেন তাহলে, তাহলে একদম পাকাপোক্ত হবেন। আমি যখন প্রথমে অ্যারাবিক শুরু করছিলাম আমার এগুলো দাঁত ভাঙতো, কারণ আমি তো এগুলো পারতাম না, কিন্তু আমার টিচার মানে এরকম ছিল যে এইসব এক একটা লাইন, আপনাদেরকে তো আমি কিছু বল মানে কিছু করাচ্ছি না ওরকম বেশি, আমার টিচার আমাকে এরকম এক একটা লাইন দশ বিশ বার করে লিখাইছে, দশ বিশ বার করে লিখাইছে, একটা লাইন দশ বিশ বার করে, তা আমার এখনও ওগুলো মাথায় ঢুকে গেছে, এখন আমার মাথায় এগুলো আছে। এর জন্য যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি। তো সেম হাজা, হাজা কলামুন, হাজা কলামুন, দিস ইজ আ পেন, তাহলে হাজা হচ্ছে কি, এগেন ইসমুল ইশারা মাবনিউন ফি মাহাল্লি মুবতাদা, কলামুন খবরুন, কি হবে কলামুন, খবরুন মারফুউন, খবরুন মারফুউন, আচ্ছা। হাজা মিফতাহুন, এটা একটা চাবি, দিস ইজ এ কি, হাজা আবার ইসমুল ইশারা মাবনিউন ফি মাহাল্লি মুবতাদা মিফতাহুন খবরুন মারফুউন, বুঝতে পারছি, আচ্ছা। তো সেম ভাবে হাজা মাকতাবুন, এটা একটা টেবিল, হাজা সারিরুন, এটা একটা বিছানা, হাজা কুরসিউন, এটা একটা কুরসি, ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা তখন শিখলাম যে কীভাবে এটা একটা, এটা এটা একটা, ওইটা এটা একটা, ওইটা কীভাবে বলে, তাহলে আমরা কীভাবে বলবো, হাজা বাইতুন, হাজা কলামুন, হাজা কমিসুন, হাজা কিতাবুন, হাজা বাবুন, ঠিক আছে, আচ্ছা। নেক্সট পেজে যেটা আসতে সেটা হচ্ছে কীভাবে আবার এটাকে কোয়েশ্চেন করবে, তাহলে কোয়েশ্চেন করার সিস্টেমটা হচ্ছে আপনি মা দিয়ে কোয়েশ্চেন করবেন, মা হাজা, মা হাজা। আরেকটা কথা আমি বলে দিই, যেভাবে করে এখানে আমি যে হাজার এরব করাইছি, কিতাবে এরব করাইছি, আমি কিন্তু সবগুলো করাবো না, যেখানে যেখানে আমার মনে হয় যে এখন আপনারা আস্তে আস্তে নিতে পারবেন সেখানে সেখানে করাবো। একই জিনিসটা হইতে পারে পরে কখন আরেকবার যেয়ে করবো, কারণ আমি যদি আপনাকে একদিনে সবগুলো করাই ফেলি আপনার মাথা মানে ঘুরে যেতে পারে এবং মানে আপনার জিনিসটা আপনার জন্য হার্ড হয়ে যেতে পারে, অ্যান্ড দ্যাটস দ্য লাস্ট থিং আই ওয়ান্ট ফ্রম মাই স্টুডেন্টস, ঠিক আছে। সো এনিওয়েজ, তারপর মা হাজা, মা হাজা, মা মানে হচ্ছে হোয়াট, বাংলায় যদি বলে কি, তাই না, তাহলে মা হাজা মানে হচ্ছে এটা কি, বাংলায় তো আগে এটা আসে তারপর কি আসে, বাট ইংলিশে আসে কি, হোয়াট ইজ দিস, অ্যারাবিকও আসে মা হাজা, ঠিক আছে, মা হাজা এটা কি, আনসার হাজা বাইতুন, এটা একটা বাসা, ঠিক আছে। আবার এবার একটা প্রশ্নকে দুইভাবে করা যায়, আপনি একটা প্রশ্নকে এভাবে করতে পারেন যে মা হাজা এটা কি, আনসার হতে পারে হাজা বাইতুন, এটা একটা বাসা, আরেকটা হইতে পারে যে এটা কি একটা বাসা, ইজ দিস আ হাউস, সেটা বলার ওয়ে হচ্ছে সেন্টেন্সটার আগে জাস্ট একটা আলিফ লাগাই দেবেন, ঠিক আছে, সেন্টেন্সটার আগে জাস্ট একটা আলিফ লাগাই দিবেন, এবং এই আলিফটাকে বলা হয় হামজাতুল ইস্তিফহাম, হামজাতুল ইস্তিফহাম, হামজা, হামজাতুল ইস্তিফহাম, হামজাতুল ইস্তিফহাম। এখন আপনি বলতে পারেন বাপরে, একটা মজার কথা বলি আপনাদেরকে, এই যে ইস্তিফহাম ওয়ার্ডটা দেখছেন না, আপনাকে একটা হাদিস শুনছেন, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দিন, শুনছেন এটা, অথবা আলেমদের মুখে একটা কথা শুনছেন, ফাহাম ফাহাম, বুঝ, দিনের বুঝ দান হোক, ফাহাম, না, আচ্ছা। এখানে লাস্টের দিকেও দেখছেন ইস ইস ইস্তিফহাম,
ও আমি তো স্পেলিংটাই ভুল লিখছি, ইস্তিফহাম। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখেন ওয়ার্ডের লাস্টের দিকে দেখছেন ফাহাম, এই যে ফা আছে, হা আছে, মিম আছে, খেয়াল করছেন? আচ্ছা, আবার ওয়ার্ডের স্টার্টের দিকে দেখছেন একটা ইস্ত, ইস্ত, একটা ইস্ত আছে। আচ্ছা, এটা একটা, এগুলো কিছু নাগেটসের মতো আর কি। ফাহামটা মালায় ভাষা, আচ্ছা মালায় হলে মালায়, যাই হোক। আচ্ছা, এখন ইস্ত, এমন কি কোনো ওয়ার্ড আছে যেটা আপনারা সারাদিন ইউজ করেন এবং এটার মধ্যে ইস্ত আমরা দেখি সাধারণত? কোনো জিকিরের মধ্যে কি আমরা ইস্ত, ইস্ত এরকম কোনো? ইস্তেগফার, দেখ, ইস্তেগফার। দেখেন একটা মজার জিনিস, যেই ওয়ার্ডের মধ্যেই ইস্ত এই জিনিসটা দেখবেন, সেই ওয়ার্ডটাই আপনাকে একটা মিনিং দিবে কোনো কিছু চাওয়ার, কোনো কিছু চাওয়ার মিনিং। তাহলে গাফার মানে হচ্ছে আল্লাহর মাগফিরা চাওয়া না, গাফার মানে হচ্ছে আল্লাহর ক্ষমা চাওয়া না, তাহলে ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে ইস্তেগফার, ক্ষমা চাওয়া। তাহলে ইস্তিফহাম, ফাহাম মানে হচ্ছে বুঝ, তাহলে ইস্তকে যদি ফাহামের সাথে লাগাই দিই তাহলে মিনিংটা কি হচ্ছে? বুঝ চাওয়া, আহসান্ত। সো এটাকে বলা হয় হামজাতুল ইস্তিফহাম, মানে হচ্ছে এটা এমন একটা হামজা যেটা আমাদেরকে মানে একটা বুঝ, বুঝ দেওয়ার জন্য, মানে আমাদের, আমরা এই হামজাটা দিয়ে একটা বুঝ, মানে বুঝার চেষ্টা করতেছি, এই হামজাটা ইউজ করে আমরা একটা ক্ল্যারিফিকেশন চাচ্ছি, সিকিং আন্ডারস্ট্যান্ডিং, আহসান্ত। তাহলে এই হামজাতুল ইস্তেফাম যদি কোনো একটা সেন্টেন্সের আগে আসে, সেই সেন্টেন্সটা একটা কোয়েশ্চেন হয়ে যায়, যেহেতু এটা হামজাতুল ইস্তেফাম, এটা এমন একটা হামজা যেটা কোয়েশ্চেন, মানে আমাকে কোয়েশ্চেন করাচ্ছে। তাহলে হাজা বাইতুন ছিল, এটা একটা বাসা, আগে যদি আমি একটা হামজাতুল ইস্তেফাম লাগাই দিই তাহলে সেটা কি হয়ে যাবে? এটা কি একটা বাসা? ইজ দিস আ হাউস? আনসার নাম, হাজা বাইতুন। বুঝছি সবাই, বুঝতেছি কথাগুলো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কারো বিরক্ত লাগতেছে? নাম, তাই। আচ্ছা, নাম মানে হচ্ছে কি? ইয়েস, হ্যাঁ, নাম মানে হচ্ছে হ্যাঁ, এটা একটা বাসা। তারপর হচ্ছে মা হাজা। আচ্ছা, যেহেতু আপনাকে হামজার কথাই বলে ফেললাম তাহলে মাটার কথাও বলে দিই। এই মাটা হচ্ছে তাহলে, যেরকম এটা হাম ছিল, হামজাতুল ইস্তিফাম ছিল, মাটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম, ইসমুল ইস্তিফহামি। মাটা হচ্ছে এমন একটা ইসম যেটা ইস্তিফহাম চায়, মানে যেটা আন্ডারস্ট্যান্ডিং সিক করায়, দেওয়াও তো প্রশ্ন হয়, করা যায় হাল অথবা দিয়ে। কিভাবে ভিন্নতা হয় মা হাল আলিফ? আমি না বলছি কোনো এক্সট্রা কোয়েশ্চেন নাই, আমি যা বলবো তা, হাল তো পরের পড়া, ওটা কেন আনতেছি আমরা এখন এখানে? ঠিক আছে, এক্সট্রা কোনো কোয়েশ্চেন হবে না, আমি যেটা বলছি সেটার মধ্যে কোয়েশ্চেন করতে হবে। হালও একটা হারফুল ইস্তেফাম, ওটা পরে আসবে, ঠিক আছে। যাই হোক, মা, যেরকম আলিফটা ছিল হামজাতুল ইস্তেফাম, সেরকম মাটা হচ্ছে একটা ইসমুল ইস্তেফাম, ঠিক আছে। এটা একটা ইসম যেটা ব্যবহার করা হয় কিসের জন্য? আন্ডারস্ট্যান্ডিং সিক করার জন্য, কোয়েশ্চেন করার জন্য, সোজা কথা কোয়েশ্চেন করার জন্য। ইস্তেফাম মানে হচ্ছে কোয়েশ্চেন করা, বোঝানোর জন্য, ঠিক আছে, অথবা কোয়েশ্চেন সিক করা, আন্ডারস্ট্যান্ডিং সিক করা। আচ্ছা, এবং এই মা যেটা হামজাতুল ইস্তেফাম, ইস্তেফাম সেটা হচ্ছে মাবনি, ঠিক আছে। এতটুকুই বলবো, আমি মার ব্যাপারে আর বেশি কিছু বলবো না। এটা একটা 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 ইসমুল ইস্তেফাম এবং এই মাটা হচ্ছে মাবনি। এনিওয়েজ, মা হাজা এটা কি? আনসার হাজা কমিসুন, এটা একটা 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 কামিজ, ঠিক আছে। তারপর আহাজা সারিরুন, এটা কি একটা চেয়ার? বলতেছে লা, হাজা কুরসি, সরি, বলছে আহাজা সারিরুন, এটা কি একটা বিছানা? বলতেছে লা, হাজা কুরসিউন, এটা একটা চেয়ার। তারপর বলছে আহাজা মিফতাহুন, এটা কি একটা চাবি? বলতেছে লা, হাজা কলামুন, এটা একটা কলম। মা হাজা, এটা কি?
বলতেছে হাজা নাজমুন, এটা একটা তারা, বুঝতে পারছি নাম। এবার যেটা করতেছে হচ্ছে এখানের মধ্যে কোয়েশ্চেন দিছে, ছবি দেখে আমাদের আনসার বলতে হবে। তাহলে মা হাজা আনসার কি? এটা হচ্ছে হাজা হাজা মিফতাহুন আহসান্ত। তারপর মা হাজা বলছে এটা কি, আমরা বলবো কি হাজা কিতাবুন। তারপর মা হাজা এটা কি, আমরা বলবো হাজা কলামুন। বলতেছে মা হাজা এটা কি, তো এটা আমরা বলবো হাজা বাবুন। ঠিক আছে, বলছে মা হাজা এটা কি, সেটা আমরা জানি না, তোমার বলার দরকার আছে? হ্যাঁ বলার দরকার আছে, বারবার বললে প্র্যাকটিস হবে। হাজা মানে এটা যদি আপনাদের কারো মাথায় আসে এই জন্য বললাম, বাইতুন। ঠিক আছে, মা হাজা এটা কি, হাজা কুরসিউন। ঠিক আছে, তো সেম ভাবে আচ্ছা এখানের মধ্যে বলছে আহাজা বাইতুন, এর আগে এক্সারসাইজটা ছিল হচ্ছে এটা কি ওইটা কি এরকম, এখন হচ্ছে এটা কি একটা বাসা, তো এখানে বলছে আহাজা বাইতুন, এটা কি একটা বাসা, ছবি দেখে কি এটা বাসা মনে হচ্ছে? না বাসা মনে হচ্ছে না, দেয়ার ফর আমরা বলবো না লা হাজা মসজিদুন, নো এটা একটা মসজিদ। ঠিক আছে, ও হা কাজা এবং এভাবে করে আহাজা মিফতাহুন লা হাজা কলামুন, আহাজা কমিসুন নাম হাজা কমিসুন, আহাজা নাজমুন নাম হাজা নাজমুন, ও হা কাজা। ঠিক আছে, তো এভাবে করে আমরা এই এতটুকু শেষ হইল। আচ্ছা এবার একটা এক্সারসাইজ দিয়েছে, এক্সারসাইজটা এখানে কি বলছে, ইকরা ওয়া উক্তুব, পড়ো এবং লিখো। আপনার কাজ হবে, এটা আপনার হোমওয়ার্ক, আপনার কাজ হবে হচ্ছে এইখানে যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো খাতায় লিখবেন। এবং আপনি দেখতে পারতেছেন সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু হারাকাত দেওয়া নেই, আপনার হারাকাত বসাইতে হবে। ঠিক আছে, তাহলে হাজা আমি একটা বসাই দিচ্ছি, যেমন আমি উদাহরণ দিই মাকতাব, মাকতাব ওয়ার্ডটা আমি জানি, তাহলে আমি বললাম হাজা মাকতা। এখন আপনি আমাকে বলেন মাকতা বুন হবে, বান হবে, নাকি বিন হবে, কি হবে? মাকতা বুন হবে, এখন আমাকে বলেন কেন মাকতা বুন হবে, কেন উন কেন হবে, কারণ এটা রাফা। এখন আমাকে বলেন কেন রাফা, কেন রাফা, কারণ খাবার অলওয়েজ রাফা, আহসান আহসান আহসান, জাইয়িদ জিদ্দান জিদ্দান জিদ্দান, ভেরি গুড। অনেকে প্রশ্ন করে যে ভাই এই যে মানুষ আরবি ইবারত কিভাবে পড়ে হারাকাত ছাড়া, আরবি ইবারত পড়ার জন্য প্রাইমারিলি আপনার দুইটা নলেজ থাকতে হবে। প্রথম নলেজ হচ্ছে আপনার ওয়ার্ডের ভোক্যাবুলারি, ঠিক আছে, ওয়ার্ডের ভোক্যাব থাকতে হবে, আপনার ওই ওয়ার্ডটাকে চিনতে হবে। এবং দুই আপনার যেটা জানতে হবে হচ্ছে আপনার এরব জানতে হবে, সেন্টেন্সে এই ওয়ার্ডটার কাজ কি এটা আপনার জানতে হবে। সো ধরেন ফর এক্সাম্পল আমি বলতেছি হাজা মুহাম্মদ, তাহলে মুহাম্মদ শব্দটা আপনি চিনেন, আপনি শুনেন, আপনি জানেন, তার মানে আপনার সামনে যদি মুহাম্মদ ওয়ার্ডের মধ্যে কোনো হারাকাত দেওয়া না থাকে তাও আপনি বুঝবেন এটা হবে কি মুহাম্মদ। এটা কোনোদিনও আপনি বলবেন না মিহাম্মদ অথবা মাহাম্মদ অথবা মুহিম্মদ, আপনি মুহাম্মদকে মুহাম্মদই বলবেন। কিন্তু এটা কি মুহাম্মদ দুন হবে নাকি দান হবে নাকি দিন হবে, এটা আপনি কিভাবে বলবেন? এটা আপনি বলবেন আপনার গ্রামারের নলেজ দিয়ে, গ্রামারের নলেজ দিয়ে। আপনি যেহেতু নাহু জানেন, আপনি যেহেতু এরব করতে জানেন, আপনি জানেন যে হাজা মুহাম্মদ একটা জুমলা ইসমিয়া, তাহলে আপনি জানেন জুমলা ইসমিয়ার মধ্যে একটা মুবতাদা থাকে, একটা খবর থাকে, আর আপনি জানেন একটা খবর অলওয়েজ মারফু হয়, আর একটা খবর অলওয়েজ মারফু হওয়া মানে হচ্ছে ও অলওয়েজ দাম্মাতেই নিবে, বুঝাইতে পারছি? এবারত মানে হচ্ছে আপুর সোজা কথা, এবারত মনে হচ্ছে ওই অ্যারাবিক টেক্সট আর কি, বিভিন্ন বই থাকে না, কিতাব থাকে না, ওটার কথা বলতেছি। তো
তো সবাই বুঝছি তাহলে কিভাবে হারাকাত ছাড়া তাশকিল ছাড়া মানুষ আরবি ইবারত পড়ে। নাম, আচ্ছা আমি কিছু শব্দ ইউজ করি, আমি নাম 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 করি, নাম মানে হচ্ছে ইয়াস, ঠিক আছে, তাইয়েব মানে হচ্ছে এরকম টাইপের, মানে হ্যাঁ ওকে গুড এরকম টাইপের, ঠিক আছে, আহসান মানে হচ্ছে ভেরি গুড, ইউ হ্যাভ ডান গুড, আহসান আমি খুশি হইলে বলবো আহসান, জাইয়েদ জিদ্দান মানে হচ্ছে ভেরি, মানে জাইয়েদ জিদ্দান, জাইয়েদ মানে হচ্ছে গুড, জিদ্দান মানে হচ্ছে ভেরি, তো জাইয়েদ জিদ্দান ভেরি গুড, ঠিক আছে, আচ্ছা তাহলে খুব ভালো, হ্যাঁ খুব ভালো আহসান। আচ্ছা এটা তো আমার একটা কথা মনে পড়ে গেল, আমার আমার যে মুরাতানিয়া যে ওস্তাদ ছিল, বাইদেও আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে আমার ওস্তাদকে, আমার ওস্তাদ দেখে আপনারা চিনবেন না, আমার অ্যারাবিক ওস্তাদ যারা ওনারা কেউ সেলিব্রিটি না, ওনারা হচ্ছে যে মানে একদম কেউই কিছুই না, সোশ্যাল মিডিয়াতে এদের কোনো প্রেজেন্স নাই, অথবা আপনারা কোনো দিন চিনবেন না, একজনের নাম সামি, একজনের নাম মুহাম্মদ, একজনের নাম আবদুল্লাহ, একজনের নাম আব্দুল হক, সো তো এরকম আমার একটা ওস্তাদ এরকম আমাকে বলতেছিল, আখে ইউ আর ফ্রম বাংলাদেশ রাইট, তো বললাম হ্যাঁ ওস্তাদ না আই এম ফ্রম বাংলাদেশ, আমি বলছিলাম ডু ইউ নো বাঙ্গালি, মানে ভালো আছি ভালো আছি, খুব ভালো খুব ভালো, তো আপনার খুব ভালো দেখে আমার এই কথাটা মনে পড়ে গেল। এনিওয়েজ নাম, তাহলে তারপর নেক্সট হাজা মসজিদুন, দেখছেন এখানে যিনি বইটা লিখেছেন উনি খুব চালাকি করছেন, উনি কি করছেন, উনি এখানের মধ্যে এই হাজা মসজিদুন, উনি এখানের মধ্যে মসজিদ ওয়ার্ডটার কোনো হারাকাত দেয় নাই, ঠিক আছে, উনি মসজিদ ওয়ার্ডটার কোনো হারাকাত দেয় নাই, কেন দেয় নাই, কারণ উনি আপনাকে ইউজ টু করতে চাচ্ছে, উনি আপনাকে দেখাইতে চাচ্ছে যে দেখো তুমি হারাকাত ছাড়াও তুমি একটা ওয়ার্ডকে হারাকাত বসাইতে পারবে, বিকজ তোমার দুইটা নলেজ আছে, তুমি এই ওয়ার্ডটাকে চিনো, তুমি মসজিদ ওয়ার্ডটাকে চিনো, দেখো তুমি এটা কখনো মিসজিদ বলবা না, তুমি এটা কখনো মসজিদ বলবা না, তুমি এটাকে মসজিদই বলবা, সো মসজিদই বলবা, এবং লাস্টে কি দুন হবে নাকি দান হবে নাকি দিন হবে এটা যে তুমি কি করবা, তুমি দুনই বসাবা, কারণ এটা একটা খাবার, যেহেতু এটা একটা জুমলা ইসমিয়া এটা একটা খাবার, বুঝছি সবাই এই কথাটা, সবাই বুঝছি তাড়াতাড়ি, ইয়াস ইয়াস নো নো, নাম বুঝছি বুঝছি, নাম নাম নাম, তাইয়েব তাইয়েব তাইয়েব, তাহলে এগুলো সবগুলো লিখবেন আপনারা, হারাকাত বসাবেন, আর যারা আমাকে একটু ইমপ্রেস করতে চান, যারা আমার সিরিয়াস স্টুডেন্ট এটা প্রুফ করতে চান আমার কাছে, তারা এই প্রত্যেকটার জন্য যেহেতু আপনাদের কাছে এক সপ্তাহ সময়, প্রত্যেকটা ভাবে করে লিখবেন হাজা, তারপরে যে আমি যেভাবে করে এখানে অ্যারাবিক গ্রামার এক্সপ্লেনেশনগুলো যেভাবে করে লিখছি, ইসমুল ইশারা মাবনিউন ফি মাহালি মুবতাদা, এভাবে করে লিখবেন খাতার মধ্যে বারবার বারবার বার প্রত্যেকটা সেন্টেন্সের জন্য লিখবেন, তবে আপনি ইনশাআল্লাহ একদিন আমার থেকে আরও ভালো টিচার হইতে পারবেন, নিজের অ্যারাবিকও ভালো হবে, মানুষকেও শিখাতে পারবেন। আচ্ছা এখানে তারপর আনতেছে মা হাজা, সরি মান হাজা, তাহলে একটা হচ্ছে এটা কি, আর একটা হচ্ছে উনি কে, ঠিক আছে, তো উনিটা যখন কোনো নন লিভিং তখন আমরা ইউজ করি মা, আর যখন কোনো লিভিংয়ের ব্যাপারে কাউকে জিজ্ঞেস করি তখন আমরা বলি মান, লিভিং বলতে মানুষ, আবার গরু ছাগলকে আমরা মাই ইউজ করি, ঠিক আছে, কিন্তু মানুষের জন্য আমরা কি ইউজ করি মান, তাহলে এখানে ডাক্তারের কথা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো না মা হাজা, আমরা কি বলবো মান হাজা, উনি কে, হু ইজ দিস, সো মান মানে হচ্ছে হু, মা মানে হচ্ছে হোয়াট, মান মানে হচ্ছে হু, এই মায়ের আরও অনেক মিনিং পাবেন, মা যেরকম আমাদের জীবনে অনেক রোল প্লে করে, এই অ্যারাবিকেও মা অনেক ই করে। আচ্ছা হ্যাঁ সালাদের টাইম হয়েছে, আমার এখানে তো সালাদ 8:45, বাট হ্যাঁ আমি তাড়াতাড়ি এখনই শেষ করে দিব, অন্যদেরই হচ্ছে। আচ্ছা মা হাজা, সরি মান হাজা, উনি কে, উনি একজন ডাক্তার, মান হাজা ও একজন বাচ্চা, মান হাজা ও একজন ছাত্র, আ হাজা ওয়ালাদুন এটাকে একটা ছেলে, লা হাজা রাজুলুন, ঠিক আছে, তাহলে এগুলো আপনাদেরকে আমি ভোক্যাবসের লিস্ট দিছি, ভোক্যাবসের লিস্ট দেখে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন সবগুলো এক্সারসাইজ, এবং এইখানে যে লাস্টে আবার আসছে রিড অ্যান্ড রাইট, এই সেন্টেন্সগুলো এক্সারসাইজ করবেন, সবগুলো লিখবেন, ও যখন আপনি লিখবেন তখন কিন্তু আপনি মাথায় অথবা লিখে হইলেও ট্রান্সলেট করবেন, নিজের মাথায় অথবা লিখে হইল, যাতে ইনিশিয়ালি আপনার এই অভ্যাসটা হয়, আপনি যাতে জানেন প্রত্যেক ওয়ার্ডের মানে কী, নাহলে কিন্তু ভুলে যাবেন, খালি অ্যারাবিক পড়েই যাবেন, অর্থ অর্থ কিছু বুঝবেন না, ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো লিখবেন, মাথায় মাথায় ট্রান্সলেট করবেন, প্রত্যেকটার উপর হারাকাত বসাবেন, এবং যারা সিরিয়াস স্টুডেন্ট তারা প্রত্যেকটাকে গ্রামাটিকে লিখবেন, মার জাস্ট ইসমুল ইস্তেফাম লিখলেই হবে, হামজাকে শুধু হামজাতুল ইস্তেফাম লিখলে হবে, আর যেগুলো কোয়েশ্চেন সেন্টেন্স ওগুলোর মুবতাদা কোনটা খাবার কোনটা এগুলো লেখার দরকার নেই,
আবারও বলতেছি যেগুলো কোয়েশ্চেন সেন্টেন্স ওগুলো মুবতাদা কোনটা খাবার কোনটা লেখার দরকার নেই, শুধু মাকে ইসমুল ইস্তিফাম আর হামজাকে হামজাতুল ইস্তিফাম বললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি পড়ে ফেললাম, আজকের ক্লাসে আমরা কুইক রিভিউ দিয়ে ফেলি, পয়েন্টিং ওয়ার্ডস পড়ছি আমরা, আসমাউল ইশারা, তারপর আজকের ক্লাসে আমরা ফ্র্যাগমেন্টস পড়ছি এবং মানে সেন্টেন্স এবং ফ্র্যাগমেন্টের মধ্যে পার্থক্য আসমাউল ইশারা কনটেক্সটে পড়ছি আমরা, এবং আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার ওয়ানকে ক্র্যাশ করার চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, এখন আমি তো মানুষ, এই এত কিছু যে পড়াইলাম এর মধ্যে অনেক কিছু হতে পারে আমি ভুল লিখছি, হতে পারে আমি কোনো জায়গায় ওটা আলিফ হবে অথবা হামজাতুল ওয়াসল অথবা হামজাতুল কতেই হবে আমি একটা হামজা লিখে ফেলছি, আমি কোনো জায়গায় মেবি হার জায়গায় হা লিখে ফেলছি, মানে কোনো কোথাও না কোথাও আমার কোনো না কোথাও ভুল পাইতে পারেন। যদি কোনো ভুল পান ইট ইজ ফ্রম মি অ্যান্ড শয়তান অ্যান্ড আল্লাহ অ্যান্ড ইজ মেসেঞ্জার ইজ ফ্রি ফ্রম ইট, আমার ভুল আমাকে ধরিয়ে দিবেন, আমি আমার ভুল ঠিক করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ, আমরা সবাই একসাথে শেখার চেষ্টা করি। এবং আশা করি আজকে আপনারা নতুন কিছু শিখেছেন, আশা করি আপনারা বেনিফিটেড হয়েছেন এবং আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আই ওয়ান্ট টু থ্যাংক ইউ গাইজ, এবং আল্লাহ সুবহান তাআলা আমাদের এই সিটিংটাকে কবুল করুন, এবং আল্লাহ সুবহান তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করে যাতে আমরা এই আরবিক ল্যাঙ্গুয়েজ শিখে আমরা কোরআন এবং সুন্নাহ এবং আমাদের আলেম ওলেমাদের কিতাব থেকে আমরা ইলম অর্জন করতে পারি, এবং তাদের লেকচার্স এবং তাদের দুরুস এবং কখনও তাদের সাথে দেখা হলেও তাদের সাথে যাতে বসে আমরা ইলম অর্জন করতে পারি, এই জন্যই যাতে আমরা এই আরবিকটা শিখতে পারি। سبحانك الله وبحمده ونشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك. جزاك الله خيرا والسلام عليكم ورحمه الله.